নমস্কার বন্ধুরা, ছায়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মেথির শাক তুলতে এসেছি। আর জমিতে তো প্রচুর শাক হয়, এই শাক আরও তো দেয়, তাই আমি রান্না করার জন্য কটা শাক তুলতে এসেছি। তো আমি মেথির শাক দিয়ে দারুণ একটা রেসিপি করব। তো এই শাক খেতে খুবই সুন্দর লাগে, একটু তিক্ত ভাব হয়, আর রেসিপি যেটা করব আমি সেটাও খুবই সুন্দর লাগে, অনেকবারই খেয়েছি। আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে আমরা মেথির শাক তুলতে লেগে যাই। মেথির শাকগুলো আরও আগে তুললে ভালো হতো, এখন একটু ফুল হয়ে এসছে। আর মেথির শাক দিয়ে অনেক রকমের রান্না করা যায়, পকোড়া, পরোটা, এমনি শাক সবই রান্না করা যায়। মেথির শাক খেলে চুলও ভালো থাকে আর মুখের ত্বক এটাও ভালো থাকে, মানে অনেক কিছু গুণ দেয় এতে মেথির শাকে। আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমি কীভাবে কী রান্না করছি। অনেক রকমই তো রান্না হয়, তো আমি কী রান্না করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন। শাকগুলো তুলে নিয়ে এসে এইভাবে করে শাকগুলোকে আমি বেছে নিয়েছি, ডান্টি থাকবে না। আর শাকগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার ছোটো ছোটো করে একবারে কুচি কুচি করে কেটে নেবো শাকগুলো। পরে দুটো প্রথমে মৌরি ভেজে নেবো, আমি মৌরিটা আবার গুঁড়ো করে নেবো। আমি তেলটা দেওয়ার পরে একটু জিরা দিয়ে দেবো, শাকটাকে একটু তেলের উপর দিয়ে ভেজে তেলে ভেজে নেবো, নরম হয়ে যাবে। মেথির শাকটা আমি ভেজে নরম করে দিলাম, এবার একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে আটার সঙ্গে মেখে নেব। আমি মৌরিটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এই যে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি মৌরি ভাজাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, লঙ্কা কুচি করে রেখেছি এটা দিয়ে দেবো এক চামচ মতো, জোয়ানটা দিয়ে দেবো, সামান্য একটু আদা ঘষে দেবো। পরোটা আমি নিরামিষ রান্না করব। আমি মেথির শাকটা নরম করে রেখেছি, এই শাকটা দিয়ে এবার মেখে নেব। সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। আমরা আটাটাকে এবার ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে সামান্য একটু জল দিব, দিয়ে এটা মাখিয়ে নেব। ময়দাটা আমি 10 থেকে 15 মিনিট এখন রেখে দেব। আমি 10 থেকে 15 মিনিট ময়দাটা মেখে রেখেছিলাম, এবার ময়দাটাকে একটু ভালো করে সামান্য মেখে নেব, নিয়ে আমি একটা করে লয়া কেটে দেবো। পরোটাটা বেলার সময় সবসময় আটাটা কম দিতে হবে। তাওয়াটা গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার পরোটাগুলো আমি ভাজি। পরোটাগুলো আমি এপাশ ওপাশ দুপাশ ভালোভাবে ভেজে নেব, তারপর তেল দেব।
দেখুন পরোটাগুলো আমার ফুলছে কত সুন্দর। এইভাবে সব পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে নেব। আমি একইভাবে সব পরোটাগুলো ভেজে নিলাম। বন্ধুরা আমি মেথির পরোটা করেছি আর তার সঙ্গে টমেটো পুড়িয়ে লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে আমি চাটনি করেছি এটাকে বেটে নিয়ে। তো মেথির পরোটার সঙ্গে চাটনি খেতে খুবই সুন্দর লাগবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতেই পেলেন পুরো ভিডিওটা কেমন হলো। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, আপনাদের যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে আরও শেয়ার করবেন।